আসসালামু আলাইকুম. টুপি পরা কি সুন্নতের অন্তর্ভুক্ত কি? সুন্নত কয়েক রকম আছে. একটা হচ্ছে সওয়াব বর্ণনা সুন্নত বা রাসূলুল্লাহ উৎসাহ দিয়েছেন এরকম এরকম সুন্নতের উদ্দেশ্য হয়, তাহলে টুপির কোনো সুন্নত নাই. আজ টুপি সুন্নত বলতে বলতে আদর্শ বোঝানো সুন্নত করেছেন, তো অবশ্যই রাসূল টুপি করেছেন, কোনো সন্দেহ নেই. যেমন রাসূলুল্লাহ টুপি করেছেন, পাগড়িও করেছেন. টুপি আর পাগড়ি এই জন্য আমাদের এটাও পাগড়ি. যদি পছন্দ না করলে তারটা খুব বলতে পারে, পছন্দ না করলে তার মত থাকুক. কেবল সাত হাত হইতে হবে, তারপর প্যাঁচ থাকতে হবে একশোটা, এরকম দু ধরনের কিছু না. মাথার উপর যেটা থাকবে, যেটাতে মাথাকে পেঁচানো হয়, এটাই পাগড়ি. পাগড়ি সব আরবিতে আইমাম আমার রা আছে, যেটা দিয়ে মাথা পেঁচানো হয়, এই মাথা আলহামদুলিল্লাহ ঢাকনা আছে, পেঁচানো আছে, সব আছে, পাগড়ি বলব কাজ করে. এটাকে আপনি গোত্রা বলেন, কেউ বলে হ্যাঁ আর একটা কি বলে শ্যামাক বলে, শ্যামাক বলে আরটাকে আর কি. তো যেটা বলে এক কেজি, কোনো পার্থক্য নাই. মাথা ঢাকা আরবদের একটা কি অভ্যাস, এবং এটা আমি দেখছি অনেক উপকারিতা আছে. একদিন আমি আলোচনা করেছিলাম, তো মাথা ঢাকার অনেক উপকারিতা আছে. বিশেষ করে মাথা ঢাকা থাকে, আপনি যেখানে সেখানে ঘুরতে তাকাবেন না, এটা ভালো জিনিস, এটা বড় উপকারিতা. আপনি না মহিলা গেলে আপনি আপনি নিজেকে রক্ষা করতে পারবেন. হ্যাঁ, গন্ধ থাকলে নাক বন্ধ করতে পারবেন, কত সমস্যা, কত উপকার আছে. দুলাবালি থাকলে বন্ধ করতে পারবেন, আর কত বোঝা বন্ধু বলছিলাম. এর অর্থ হচ্ছে গোত্রা এটাকে পাগড়ির জায়গায় আপনি নিতে পারেন, কোনো সমস্যা. কেউ যদি বলে যে না মহান নাক হইতে হইব, নিচে দিয়ে পেঁচাইতে হইব, এগুলো তো অতিরিক্ত শর্ত আপনি আরোপ করতেছেন, এগুলো আল্লাহ মত রসুল আরোপ করেনি. পাগড়ি বা টুপি এগুলি হচ্ছে রসুল হাসান করেছেন. কেউ যদি বলে যে আমি রসুলকে পূর্ণাঙ্গ অনুসরণ কর্ম করতে চান, আপনি তারা বাধা দিয়ে না, কিন্তু এটার কারণে সব আশা করেন. আমার দেশে হলো 70 গুণ বেশি সব পাওয়া যায়, কি করলে পাগড়ি মাথা দিলে. এই জন্য দেখবেন হুজুরের পাগড়ি শুধু মসজিদে থাকে, হুজুর নামাজের আগে ফুটফাট বেঁধে ফেলে, এবং অনেকে এটা মনে করে একটা বুঝি বিশেষ কিছু বিশ্বাস করেন. এই জাতীয় চিন্তা ভাবনা করলে বেদাত হইতে পারে, কারণ এটা তখন তো বোঝা গেল অতিরিক্ত আরেকটা সব আশা করতেছে. অতিরিক্ত কোনো সব নাই পাগড়ির মধ্যে, অতিরিক্ত কোনো সব নাই, সব একটা আছে. এটা কি আমি রসুল্লাহ সাল্লামকে পূর্ণাঙ্গ অনুসরণ করতে যাচ্ছি, টুপির মধ্যে এটাই. আর টুপি মুসলিমদের একটা শেয়ার আদর্শ, টুপি আদর্শ মুসলিমদের শেয়ার শেয়ার, এটা এটাকে আমরা কোনোভাবেই ইগনোর করতে পারি না. হ্যাঁ, কিন্তু এটাকে ওই সুন্দর ধরুন যেটাকে উৎসাহ দিয়েছেন বা এটাকে দিলে সব হয়ে বলছেন এমন কিছু হাদিসে আসেনি. টুকু টুপি কীরকম হতে হবে, টুপি হতে হবে যেটা যেটা লেগে থাকে চুলের সাথে লেগে থাকে. হ্যাঁ, আমরা কী করি লম বা একটা বলি, তাই না? এমনকি আমাদের মধ্যে কিছু কিছু আছে, আজকে একজন জোরই ওলা টুপি ঘুরে আসছে জোরি, এবং কিছু 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 সিম্বল হয়ে গেছে, কোনো 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 জাতির সিম্বল হয়ে গেছে. বোহরারা একরকম টুপি পরে দেখছেন কিনা, বোহরা ভারতের বোহরা হজে গেলে দেখবেন লাল লাল এই জরি, মানে কাজে একজন দেখছি আমি তাকাচ্ছিলাম বারবার কেন এই লোক কিছু বোহরা নাকি আবার আসছে কিনা. তো ওরকম টুপি পরে সিম্বল যাদের আছে সিম্বল কিছু করবেন না, বুঝলেন কিনা? সিম্বল মানে আপনি টিভি টুপির মাঝে দিয়ে সিম্বল বানাবেন আল্লাহর বাস্তে, সিম্বলকে গ্রহণ করবেন না. কোনো বেদাতে সিম্বল গ্রহণ করা আমাদের সালবে সালের নীতি বিরুদ্ধ, এটা সালাবদের মানহাজের মধ্যে একটা, বেদাতে সিম্বল গ্রহণ করা যাবে না. হ্যাঁ, অনেক কাছে কষ্ট লাগে শুনতে, কিন্তু বাস্তবতা এটা, বেদাতে সিম্বল দেখলে গ্রহণ করবেন না. বেদাতে সিম্বল ছিলেন তিনটা কলা, সাতটা কলা. হ্যাঁ, অমুক বক্তা সুন্দর টুপি পড়ছে, আমি ওইরকম পড়তে হবে. মানুষ টুপি দেখে আপনার নেবে আপনার বক্তব্য ভালো কি না এটা দেখবেন, টুপি দিয়ে খুশি হওয়ার কিছু নেই. পাস করলি আবার কি আছে, আরো কিছু আছে অনেক রকম, কেউ হয়তো সাইড করলি এবং জিজ্ঞাসা করলে পাস করলে কি ইসলামে পাস করবেন, তো আমি তো ছয় করলে দিতে পারি, ইসলামের ইমানের ছয়টা রকম, তাই না? এক একজন একটা বানাইলে মুসলমানদের মধ্যে কত ভাগ তার হিসাব নেই. টুপি একটা মাথায় দিলেই হবে ভাই, ওটা ঝগড়া করবেন না. যারা এগুলি ইয়া বানাই দিচ্ছে এটা ঠিক না, তবে কোনো মাদ্রাসা নিজেরা জিজ্ঞাসা করে একটা ইউনিফর্ম দেয় এটা নিয়ে বাড়াবাড়ি করে না, এটা সব আশা করি করে না বা কোনো উদ্দেশ্য করে, এটা হচ্ছে আমার ছেলে চিনার জন্য, যেটা আমার আইডেন্টিফাইয়ের জন্য, যেটা আমার ছাত্ররা এটা